আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 31শে ডিসেম্বর 2023 রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি গরুহাটে আর এই তালগাছি গরুহাটটির অবস্থান আপনারা অনেকেই জানেন এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার সাথেই তালগাছি গরুহাট সপ্তাহে একদিন প্রতি রবিবার বসে থাকে আপনারা চাইলে প্রতি রবিবার এই হাট থেকে বিভিন্ন জাতের গাবি বকনা বা ষাঁড় গরু দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রবিউল খন্দকার ভাইয়ের কিছু বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন গাবি কিনবেন সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করার চেষ্টা করবেন ওটা কি 2,100 কিনা হবে আপনি বলেন এটা হলো গাবির মাছটা ঠিক আছে আসলে বরাবর দাম আপনি হাত পাও দেন না 10 টা দুধ আছে ধরেন এটা 1 লাখের নিচে কি না জানা ভাই রবুল ভাই এখানে রয়েছে আমরা রবুল ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন তো জান্নাত শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রাখে আচ্ছা হাট তো মোটামুটি জমে উঠেছে বছরের শেষ হাট মানে দেন দর্শকের কোনো অভাব নেই রয়ে দেখ দেন দল না ওই বাচ্চা আলছে কি রবিউল খন্দকার মানে এই রকম বেচা কিনা আচ্ছা আজকে নতুন কালেকশন কেমন আছে ভাই নতুন কালেকশন আছে 10 15 পিস কিছু দেখা দেওয়া যাবে যে সিরিয়ালে বাইরে সব লিয়ে নিচ্ছে আচ্ছা মোটামুটি বেচা কিনা চলছে জি বেচা কিনা ভালোই চলছে আচ্ছা আচ্ছা তো যে গাবিগুলো আছে সব তো আপনার বাচ্চা ছাড়া সব বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি গাবি কি সুস্থ সবল আছে সুস্থ সবল গাবি ছাড়া যদি কয় হয়ে যায় সময় ক্ষেত্রে ওগুলো কসাইকে বিক্রি করে দেব ভাই আচ্ছা কোন দর্শকের 2023 সালের আজকে লাস্ট ভিডিও আজ লাস্ট 31শে ডিসেম্বর দর্শকদের জন্য সুযোগ সুবিধা বা কিরকম সুযোগ সুবিধা রাখতেছেন যদি একটু বলতেন দর্শকের জন্য সুযোগ সুবিধা দর্শক আসলে আসি দেখি শুনে আমার কাছে গাবি কয় করবি এবং আপনার ওই থাকার জন্য ওই থাকা খাওয়া সব কিছু ফ্রি গাবি তারপরে পছন্দ হলে লিবে না হলে লিবে না আচ্ছা এটাই আর কোনো অসুস্থ গাবি পাবে না মনে করেন যে জরায়ু বাড়াবে এসব গাবি দর্শক আমার কাছে কোনো সময় পাবে না আচ্ছা যেটা সুস্থ গাবি সেটাই পাবে আচ্ছা অনেক ধন্যবাদ চলুন তাহলে আপনার গাবিগুলো দর্শকদের দেখাই প্রথমে একটা দেখা প্রথমে সাদা কালো রঙের যে গরুটা দেখতেছি এখানে এটা তো মনে হয় হলস্টন ফিজিয়ান ভাই হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স হচ্ছে 6 দাঁত 6 দাঁত শুরুতেই এক নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি রবুল ভাই এই গরুটা কি জাতের এটা হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান জি আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে দাঁতে 6টা হ্যাঁ হ্যাঁ 6 দাঁত বাচ্চা কয়টা দিছে এটার বাচ্চা দিছে হচ্ছে আপনার দুইটা জি আচ্ছা 6 দাঁতের গরু দুইটা বাচ্চা দিছে সুস্থ সবল আছে সুস্থ সবল আছে আচ্ছা গাবিটা থেকে দুধের পরিমাণ কেমন আসবে দুধের পরিমাণ 10 লিটার পাইছি দুইটানে সকাল বিকাল দুইটানে 10 লিটার জি আচ্ছা এই অবস্থায় দর্শকরা নিলে দাম কত চাচ্ছেন এটার দাম চাই 1,30,000 দর্শক 1,00,000 দুই কম দাম দিতেছে দেই নেই আচ্ছা 1,00,000 নিচে দাম বলতেছে জি 1,00,000 নিচে কেবল আসলেম তো আচ্ছা তো সব মিলে আমরা দর্শকরা যারাই ভিডিও দেখতেছে আপনার এখানে সরাসরি এসে দাঁত দম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ শোনা দেখি শুনেই তো নিতে পারবে এই যে বাটটার দেখে নিচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ সব দেখে নিচ্ছে ওনারা সব আমার আগের সিরিয়ালের কাস্টমার ওনারা সব বান্ধেলি চলে যায় আচ্ছা তো দুই নাম্বার সিরিয়ালে গরুটা দেখাই দর্শকদের দেখা এই গরুটা কি জাতের এটা হচ্ছে হলস্টন ফিজিয়ান কেউ কেউ রেড জার্সি বলে আর কি রেড ফিজিয়ান হলস্টন ফিজিয়ান বা রেড জার্সি যেটাই হোক ক্রস আছে মনে হচ্ছে হালকা জি জি দাঁত কয়টা এটার দাঁত 6টা এটার 6 দাঁত জি আচ্ছা 6 দাঁত বাচ্চা কয়টা দিছে এটার বাচ্চা দিছে দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ আচ্ছা 6 দাঁত দুইটা বাচ্চা দিছে এখন কি গাবি মোটামুটি সুস্থ সবল আছে একবারে সুস্থ সবল সুস্থ সবল গাবি কিন্তু শরীর অনেকটাই ভাঙা আছে ভাই অনেকটাই ভাঙা আছে জি দুধ কয় লিটার পাওয়া যাবে এটা দুধ পাওয়া যায় এই অবস্থায় 10 লিটার এই অবস্থায় 10 লিটার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই অবস্থায় 10 লিটার দুধ যদি পাওয়া যায় এখন দাম কত যাচ্ছেন গাবিটার এটার দাম চাচ্ছি 90,000 টাকা 90,000 জি আচ্ছা মাত্র 90,000 টাকা দাম আলোচনার হালকা সুযোগ রাখছেন হ্যাঁ সুযোগ তো আছে দর্শকের সুযোগ না দিলে গাবি কিনবে কিভাবে আচ্ছা হালকা আলোচনা করে দর্শকরা নিতে পারবে নিতে পারবে পরের যে গরুটা দেখতেছি রবুল ভাই সাদা কালো রঙের এই গরুটা কি জাতের
হলস্টন ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হচ্ছে চার দাঁত হ্যাঁ আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চা দিছে পয়লাটি বাচ্চা দিছে প্রথম পয়লাটি আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে এখন কি গাবি মোটামুটি সুস্থ সবল আছে সুস্থ সবল আচ্ছা সুস্থ সবল গাবি বাটে কি পরিমাণ দুধ পাওয়া যাবে এটার বাটে 12 লিটার এখনো দুধ আছে একটু তলাও থাকবে না 12 লিটার হ্যাঁ হ্যাঁ দুই টানে সকাল বিকাল দুই টানে 12 লিটার এই অবস্থায় দাম কত চাচ্ছেন এইভাবে দাম চাচ্ছি 145000 145000 দেখা দেন ভাই বলেন কত দিবেন একবারে বলেন বারবার 20000 দিয়ে এটা কিনা যায় না ভাই মুরব্বি কাও 20000 আমি 1000 বাড়া আমি এখন ভিডিও দেব একটু পরে কথা বলেন হ্যাঁ ভিডিও কি বেজেশারি দিবেন পারবেন না 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 ব্যস্ত না এটা হচ্ছে অরিজিনাল দাঁত মানে না না আমি 45 চাইছি উনি 20000 45 আর 20 দর্শক দেখতেই পাচ্ছেন আসলে পেঁচা কিনা চলছে প্রতিনিয়তই হাতে এসে আপনারা বিভিন্ন জাতের গাবি কিনতে পারবেন হলো না তাহলে না দেবো না এটা 20 কিনা নাই তো ভাই আপনি তো জানেন আমি এত দাম চাই না আচ্ছা 120 দিলেন না 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 আচ্ছা আসেন পরে গরুটা দেখাই দর্শকদের এই গরুটা কি জাতের জার্সি 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 গরু হ্যাঁ আচ্ছা এটা 4 নাম্বার সিরিয়ালে জার্সি গরু পিওর ক্রস নাই আমার তো মনে হয় ক্রস আছে হালকা একটু থাকতে পারে তাও গার মান নাই আচ্ছা দাঁত কয়টা দাঁত এটার চারটে চার দাঁত জি বাচ্চা কয়টা দিছে কয়লাটি একটা বাটে কি পরিমাণ দুধ আছে এটার বাটে দুধ আছে হচ্ছে আপনার 8 লিটার 8 লিটার হ্যাঁ এই অবস্থা দাম কত যাচ্ছে এইভাবে দাম চায় 110000 110 জি আচ্ছা 110000 টাকা আপনার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে হালকা হ্যাঁ এই গরুটা খুলে দেন সুযোগ আছে আলোচনার সুযোগ আছে তো প্রচুর পরিমাণে ঝামেলা এটাভাবেই দেয়া দেন এটার দাম চাওয়া এইভাবে 1 লাখ আচ্ছা আর কয়েকটা গরু দেখাই দেন এই পরের গরুটা দেখাই এটা সাদা কালো রঙের 5 নম্বরের এই গরুটা কি জাতের এটা হচ্ছে চার দাঁত চার দাঁত হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান আচ্ছা চার দাঁত বাচ্চা কয়টা দিছে এটার বাচ্চা দিছে একটা একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা বাচ্চা দিছে চার দাঁত বয়স 14টা দুধ আছে ভাই এই দেখেন 14 লিটার হ্যাঁ ওই তলা আবার ভিতরে আচ্ছা 14 লিটার দুধ আছে এই অবস্থায় হ্যাঁ আচ্ছা দাম কত যাচ্ছে এটার দাম তো 140000 140 আচ্ছা 140000 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি আর এই পাশে একটা হাতির মতো বড় গরু ও আমার সেই খামারে যেটা বলছিলেন আপনি সুমান গরু দেন এই সব দাপের গরু আমার আচ্ছা গাবিটা হলস্টন ফিজিয়ান দাঁত কয়টা হয়েছে এটার দাঁত হয়েছে 6 দাঁত 6 দাঁত হ্যাঁ আচ্ছা 6 দাঁত বাচ্চা কয়টা দিছে ভাই বাচ্চা 2টি দিছে 2টা হ্যাঁ আচ্ছা 2টা বাচ্চা দিছে অনেক বড় সড় গরু এই যে মুরব্বিরা দাঁড়াইছে একদম পায়ের থেকে একদম নিচের থেকে শুরু করে আচ্ছা দুধ কি এখন পাটে কি দুধ আছে ভাই দুধ এইভাবে 15 লিটার আছে 15 লিটার জি বলেন কি এই সব গাবি তো ঠেক দানি নি এবে দুধই আসে আচ্ছা দাম কত যাচ্ছে নাটে যাচ্ছে 2,20,000 2,20,000 এই কাকা দাম দিছে 1,60,000 2,20,000 টাকা দামই চাচ্ছেন জি বেচবেন কত বেচবো এটা এখন বাজার হিসাবে কত হবে তা তো আর আমি বলতে পারি নি আচ্ছা তাহলে আপনি দর্শকদের জন্য 2,00,000 হলে ছাড় দিতে পারি এটা 2,00,000 টাকা জি অনেকই দাম অনেক বড় একটা গরু দাঁত কয়টা দাঁত 6 দাঁত 6 দাঁত জিনোইন জিনোইন এ কিনে নিয়ে যায় কি কষাই আকারে বিক্রি করা লাগবে ভাই আরে পালবে পালি আরে আবার বীজ দিলে গরুটা 4 লাখ হয়ে যাবে আসি গেছে আচ্ছা আচ্ছা তো একটু সরেন আমিও পিছন থেকে গরুর গুতা খাইছি গরু কেনে গেলে দিয়ে দর্শক আমরা কিন্তু রবিউল খন্দকার ভাইয়ের গরু দেখতেছি এবং সবগুলো কিন্তু বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি আপনারা চাইলে রবিউল খন্দকার ভাইয়ের এই গাবিগুলো হাটে এসে দেখে শুনে দেখেন অনেক ভিড় জমে গেছে আপনারা চাইলে হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এখান থেকে গাবি সংগ্রহ করতে পারবেন আর গাবি গরু কেনার অন্যতম উপায় হলো সরাসরি নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে দুধের গাবি হলে দুধ দহন করে নেবেন তো রবিউল খন্দকার ভাই শেষ মুহূর্তে কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে দর্শকের উদ্দেশ্যে বলবো অনলাইনে যারাই গাবি কেনেন প্রকৃত পক্ষে আসে যাচাই বাছাই করে গাবিগুলি ক্রয় করেন আর যারা আমার মতো আসলে সিরিয়ালে পড়ে গেছেন তাদের কথা আলাদা ফোন দিলেই টাকা পাঠাতে আমি গাবি পাঠাতে আর সবাই তাল সৃষ্টি রবিউল খন্দকার না ভাই তাই একজনের জন্য নেটে সবার দুর্নাম হোক আমি চাই না
নেটে যারা আছেন সততাভাবে ব্যবসা করেন যাতে সবার বিশ্বাসটা বাংলাদেশে আবার জ্বলে ওঠে যে না অনলাইনে সবাই ন্যায় নীতি আদর্শভাবে ব্যবসা করে আচ্ছা অনলাইনে যে সঠিকভাবে ব্যবসা করা যায় এটা সবার দ্বারাই কিন্তু সম্ভব সবাই যদি ইচ্ছা পোষণ করে সম্ভব সত্যি কথা বললি গাবি প্রতি 2-3000 টাকা করে লাভ করলি একটা গাবি প্রতি 5000 লাভ করলি এমনি তো না প্রচুর গাবি বিক্রি আর এই দেখেন আমার দর্শক এগুলি আপনি দেখা দেন সব সিরিয়াল আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক প্রতিনিয়ত আমাদের কৃষি চিত্র টিভির নতুন নতুন ভিডিও পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ